হ্যাঁ গাইস, আমরা হচ্ছে রিয়াদ হারেজ মার্কেট আছি। এটা অনেক বড় একটা মার্কেট। তো এইখানে হচ্ছে মানে এই হারেজ মার্কেট, এগুলো হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলো মানে কি আছে ভিতরে এটা সঠিক কেউ বলতে পারে না। তো যদি কারো লাক ভালো থাকে এইখান থেকে একটা 20 রিয়াল দিয়ে কিনতে হবে। কেনার পর আসলে বোঝা যাবে যেটার ভিতরে অ্যাকচুয়ালি কী আছে। তো এটার মধ্যে হতে পারে আইফোন 15 প্রো ম্যাক্সও থাকতে পারে, 14 প্রো ম্যাক্সও থাকতে পারে, অ্যামাজনের প্রোডাক্ট এগুলো। তো এগুলো যেগুলো হচ্ছে ডেলিভারি ক্যান্সেল হয়ে যায়, ওই প্রোডাক্টগুলো হচ্ছে এখানে 20 রিয়াল করে বিক্রি করে দেয়, যেটার ভিতরে যা আছে আর কি। এখন এখানে হচ্ছে ভাগ্যের উপরে, তো আমরা হচ্ছে এটা ভাগ্যটা পরীক্ষা করবো যে আসলে কী পাই আমরা। তো আমরা এখান থেকে একটা কিনবো, আসলে আমরা এখান থেকে একটা নিচ্ছি। তো আমরা অলরেডি অনেকগুলো নিচ্ছি, তো এগুলোর মধ্যে একটা নেবো, কারণ এগুলো একটু ভারী বা আমরা বুঝে শুনে নিচ্ছি যে কোনটার ভিতর কী আছে। তার একটা পাইছি যেটার মধ্যে একটু মোবাইলের বক্স আছে, তো আমরা এটা একটা কিনে পরেলা দেখবো এটার ভিতরে আসলে কী আছে। তো গাইস, আমরা হচ্ছে একটা কিনে নিয়ে আসছি, ওইখানে চলে আসেন। আমরা হচ্ছে একটা কিনছি, তো আমরা আসলে এটা এখন দেখবো এটার ভিতরে কী আছে। তো এটার ভিতরে কী আছে এটা হচ্ছে আমরা দেখবো। একটু নিরিবিলি একটা জায়গায় যাই, যাওয়ার পরেলা দেখবো যে আসলে এটার ভিতরে কী আছে। তো সবাই সাথে থাকুন এবং আমরা দেখতেছি এটার মধ্যে কী আছে। বা এটা ওপেন করেন, ছিলেন ছিলেন টাইনা টাইনা ছিলেন। তো এটার ভিতরে কী আছে অ্যাকচুয়ালি আমাদের 20 রিয়াল বাংলা টাকায় প্রায় 660 টাকার মতো। ও, অ্যামাজনের প্রোডাক্ট, দেখা যাক যদি ভাগ্য ভালো থাকে ইটা মিটাও পাইতে পারি গুলিস্তানের মতো। মাশাল্লাহ, খুব সুন্দর একটা কাটার পাওয়া গেছে, তারপর একটা লাইট পাওয়া গেছে। এটার ভিতরে কি দেখেন তো, গাড়ি হোগা। হ্যাঁ, একটা ঘড়ি আছে। তো একটা ঘড়ি হচ্ছে, ঘড়িটা মূলত হচ্ছে গুলিস্তানের মধ্যে ডিফেক্টের একটা ঘড়ি পাওয়া গেছে। তারপর এটার ভিতরে একটা লাইট পাওয়া গেছে, লাইটটাকে আসলে চলবে কি না। হ্যাঁ, লাইটটা ভালো আছে, লাইটের সাথে হচ্ছে চার্জার দেওয়া আছে, লাইট হোল্ডার দেওয়া আছে। ইসকো চার্জ দেনা পড়েগা, পহলে পহলে চার্জ দেনা পড়েগা। হ্যাঁ, এই লাইটটা ভালো আছে, যদিও এটা আমাদের 20 রিয়াল দিয়ে কিনলে 20 রিয়াল উঠে গেছে, কারণ এই লাইটটার দাম এমনি তো 30 রিয়ালের মতো। তারপর এটার ভিতরে যে কী যেন একটা, এই যে এটা হয়তো বা এটার দাম হচ্ছে 163 রিয়াল, 160 160 200 200 বা 160 রিয়াল 260 160 200 বা 160 রিয়াল। চাকু এখান থেকে ঢুকে ঢুকে পিস পিস করে কাটে। দেখ, আমাদের হচ্ছে 20 রিয়াল উঠে গেছে, সমস্যা নেই। তো এই হচ্ছে রিয়াদ হারেজ মার্কেট, এটা অনেক বড় একটা মার্কেট, এখানে অনেক পুরাতন নতুন সব কিছুই পাওয়া যায়। আর ওইখানে মূলত হচ্ছে সেই প্রোডাক্টগুলো বিক্রি করতে আছে অ্যামাজনে। তো গাইস, বড় ভাই হচ্ছে আরেকটা নিচে। তো এটা আমি বলছি যে নেওয়ার জন্য না, কারণ 20টা রিয়াল পুরো লস, 20টা রিয়াল পুরো লস। তো এটা আরেকটা নেওয়া হয়েছে, তো আমরা এটা দেখি যে আসলে এটার ভিতরে কী আছে। তো আমি গেস করছি এটার মধ্যে একটা ঘড়ি হবে, একটা লাইট হবে, আর একটা হেডফোন রাখার কিছু হবে। তো এটা হচ্ছে মূলত আমি গেস করছি যে একটা লাইট, আর একটা হচ্ছে হেডফোন রাখা বা মোবাইল রাখার একটা স্ট্যাম্প, আর একটা ছোটো হাত ঘড়ি, ওরকমই ডিফেক্টেডই হইতে পারে। তো দেখা যাক এটার মধ্যে আসলে কী আছে। হ্যাঁ হ্যাঁ, যা ভাবছি তাই বললাম না, একটা মোবাইল রাখার স্ট্যান্ড, এটার ভিতরে একটা ঘড়ি হবে, এটা চুরি চুরি ঘড়ি ঘড়ি না, এটা চুরি। আর এই হচ্ছে একটা লাইট, এই হচ্ছে একটা লাইট, যা বলছি তাই হয়েছে। এটার ভিতরে একটা ঘড়ি, হ্যাঁ একটা ঘড়ি আছে, খুব সুন্দর একটা লেডিস ওয়াচ, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ঘড়ি। ভালো মাথা কাম ফুলুস হাদা মিথিন রিয়াল মিথিন, এই যে লাইট বাঙ্গাল হাদা মিথিন, হ্যাঁ হাদা মিথিন হাদা শালকেশা, এই মোবাইলটা দিব হাদা কোয়েস হাবিবি, হাদা কোয়েস انا سمسم موجود واحد هذا ساعتي اه এটা 20 টাকা লস, 20 টাকা কাসারা, মাফি কাসারা, আধা কাসারা হয় না।